কোনো নারী তার সব সম্পত্তি ওয়াকফ করে দিতে পারবে কি? তার সম্পত্তিতে স্বামীর সন্তানের কোনো আপত্তি নেই, স্বামীর সন্তান পর্যাপ্ত সম্পদশালী। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় যদি সব সম্পত্তি সে ওয়াকফ করে দেয়, আল্লাহর রাস্তায় দান করে, এটা জায়েজ আছে। কিন্তু যদি তার এই সম্পত্তি তার জন্য নিজের জন্য প্রয়োজন হয়, নিজের থাকার জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য প্রয়োজন হয়, তাহলে কিন্তু এভাবে দান করা জায়েজ হবে না। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, কোনো ব্যক্তি, শুধু নারী না, পুরুষও যদি তার সমস্ত সম্পত্তি দান করে সে ওয়ারিসদেরকে সে মাহরুম করতে চায়, বঞ্চিত করতে চায়, তাহলে এটা শরীয়ত সিদ্ধ হবে না। অতএব তার নিয়তটা কি, এটা দেখতে হবে। নিয়তটা যদি তার খালেস সুন্দর হয়, ইসলামের মাসলাহাতে, মানুষের মাসলাহাতে হয়, তাহলে তাতে সমস্যা নেই। আমরা দেখেছি তাবুক যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, শুধু বাড়ি ছাড়া। অতএব যে বাড়িতে তিনি থাকতেন, তাহলে সম্পত্তি জীবদ্দশায় এই পর্যন্ত যতটুকু ইনকাম হয়েছে সেটা দিয়ে দিতে পারবেন। তাহলে ভবিষ্যতে তারও ইনকাম করবেন, আরও তো আপনার ইনকাম হতে পারে, যেটা হয়তো ওয়ারিসদের জন্য থাকবে আপনার মৃত্যুর পরে।